করোনার কারণে এবছর পথে বা বাড়িতে বসে পশু বিক্রি করতে বাধা নেই মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম জানিয়েছেন সংক্রমণের ভয়ে যারা পশু হাটে নিতে চান না তারা এভাবে বিক্রি করতে পারবেন কোরবানির সামনে রেখে অনেক গৃহস্থ গরু ছাগল পালন করেন তারাও এই প্রক্রিয়ায় প্রাণীগুলোকে বিক্রি করতে পারবেন কোরবানির পশু হাটের প্রস্তুতি নিয়ে এ আর বাদলের ধারাবাহিক রিপোর্টের সপ্তম পর্ব দেখব আজ কেরানীগঞ্জের শ্যুটকির টেকের ইয়াসমিন কিস্তিতে সুদের শর্ত ঋণ নিয়ে কুরবানির ঈদে বিক্রির জন্য তিরিশ হাজার টাকায় কিনেছিলেন গরুটি পরম যত্নে পালন করেছেন রেখেছেন নিজের শোবার ঘরে বিক্রিও করতে চান এখান থেকেই আমি নয় মাস ধরে কিনছি তিরিশ হাজার টাকা দিয়া এই পালতাছি কুড়া খাওয়ায় ছাটি গম্বুসি ভুট্টা এগুলা খাওয়ায় ঘাস এগুলা খায় কি পালছে আমি আসি হলে ছেড়ে দাম 75 বইলা গেছে একইভাবে দুটি গরু পালন করছেন পাশের বাড়ির সিরাজ মিয়া বাড়ির রাস্তার সামনে বেঁধে রাখায় যাওয়া আসার পথে সবার চোখে পড়ে যদি এইrandrange কমবো আর না যেদিন না আইতে তাইলে বিক্রিব 3 লাখ হাডো নেই গল্পের আরেক চরিত্র প্রতিবেশী নিজাম এবার বড় করেছেন চারটি গরু সবার ঘরের মাঝে দেয়াল দিয়ে পুষছেন দুটিকে আর দুটি পাশের ঘরে উদ্দেশ্য একটাই করোনার কারণে গরু হাটে নিতে চান না বাড়ি থেকেই বিক্রি করতে চান কেবল কেরানীগঞ্জ নয় সারা দেশের চিত্র প্রায় একই রকম একটা পাঁচ গরু আছে সবার ঘরে আমরা তো বাংলাদেশের গরু চাহিদা বেশি আর ইন্ডিয়ান গরু মনে খারাপ গরু আনে আনার পর কম দাম ছেড়ে দেয় আমরা গরু বেসতে পারি না ইন্ডিয়ান গরু ঢুকলে মৎস্য ও সম্পদ মন্ত্রী বললেন অন্যবারের মতো এবারও অনেক গৃহস্থ পশুপালন করেছেন তারা তাদের সুবিধা মতো স্থানে পশুগুলোকে বিক্রি করতে পারবেন যাদের এ জাতীয় গবাদি পশু বাড়িতে বসে বিক্রি করতে চান অথবা পথে বিক্রি করতে চান তাদের ক্ষেত্রেও কোনো বাধা থাকবে না করোনা সংক্রমণ রোধে এ ধরনের ব্যবস্থা রাখার কথা জানিয়ে মন্ত্রী বললেন হাট বা পথ যেখানেই হোক সবাইকে জনসমাগম এড়িয়ে চলতে হবে হাটের নির্ধারিত স্থানে উপচে পড়া ভিড় যাতে না হয় সেটা লক্ষণীয় এ আর বাদল আর টিভি ঢাকা